ইন্টারেস্টিং একটা গল্প এবং লাস্টে গিয়ে টুইস্ট আছে যেটা আশা করি মানুষের ভালো লাগে। তোমার এই ছবিতে তুমি নামহীন একজন রাজনৈতিক চরিত্র অভিনেতা। হ্যাঁ, রাজনৈতিক চরিত্র। এখানে চরিত্র নিয়ে বেশি কিছু বলা যাবে না, মানে মানে গল্পটাই এমন একটা অদ্ভুত একটা রহস্য সংরক্ষণ থাকে গল্পে, তো কাজে এই চরিত্র নিয়ে বেশি না বলাই ভালো। প্রথমবার যারা দেখবেন তারা বলবেন। এই পিরিয়ডটা হচ্ছে দেবীপক্ষ উদযাপন। হ্যাঁ, সেই দেবীপক্ষ উদযাপনের পিরিয়ডের মধ্যে মহিষাসুর মর্দিনী, অথচ বিভিন্ন সময় আমরা দেখি যে মানে দেবীর উদযাপন কিছু হয় না, দেবী অনুদযাপনটাই বেশি হয়। সেই জায়গা থেকে এই ছবিটা কি বার্তা দিতে যাচ্ছে? আমায় বার্তা কি দেবে সে তো ছবি দেখা। নারী ক্ষমতায়ন বা না, সব কটা ক্যারেক্টার রাউন্ড আপ আছে, শুধু নারী ক্ষমতা নয়। এবং হ্যাঁ, নারী একটা খুব ইম্পর্টেন্ট একটা গল্পটা জুড়ে, নারী খুব শব্দটাই খুব ইম্পর্টেন্ট এই গল্পটা জুড়ে। তুমি কিছুদিন আগে মহাভারত মার্ডার সেখানে দেখা গেছিল যে একটা পলিটিক্যাল ভূমিকা, তো সে জায়গা থেকে একটা পলিটিক্যাল ক্যারেক্টার থেকে আরেকটা পলিটিক্যাল ক্যারেক্টারের ক্ষেত্রে আলাদা করা বা ক্যারেক্টার ট্রেনিং। হ্যাঁ, সেটাই তো একজন অ্যাক্টরের কাজ, মানে ডাক্তারের থেকে রুগীর তফাৎ করা বা দুটো রুগীর মধ্যে তফাৎ করা, এগুলোই তো অ্যাক্টিংয়ের করে বিভিন্ন ক্যারেক্টার তৈরি হয়। এখানে রঞ্জনের লেখাটা খুব ভালো ছিল, কাজেই আমার খুব হেল্প করছিল। মহিষাসুর মর্দিনী তোমার কাছে ব্যাপারটার কনসেপ্টটা কি, মানে কী বলবো, দুষ্টের দমন এবং নারী শক্তি তো বটেই, দেবী মানে দুর্গা মূর্তির মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা তার পোজ, তার দশাতে, তার তাকানো একটা ব্যাপার আছে। আমি আমি খুব একটা ভগবানে বিশ্বাস করি না, কিন্তু দুর্গা মূর্তির তলায় গেলে একটু নার্ভাস লাগে। নমস্কার, শুভ বিজয়া সবাইকে। আর যেটা বলার বিষয় একটাই যে রঞ্জনের লেখার মধ্যে একটা খুব এজ আছে যেটা আমার ভালো লাগে। এটা আমার ওর সাথে তৃতীয় ছবি, বিভিন্ন চরিত্র আমাকে দিয়েছে তিনটে ছবিতে, আর মহিষাসুর মর্দিনী তার মধ্যে সবচেয়ে বেশি সাইলেন্ট আর সবচেয়ে বেশি বেশি কম্পোজড বলে আমার মনে হয়েছে, এবং ইটস কোয়াইট আ ডিফিকাল্ট ক্যারেক্টার। আর এখানে আমি একটা অ্যাস্ট্রোনটের ভূমিকায় অভিনয় করছি, যেটা আমি আগে কখনো করিনি, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন, তার সব কিছু একেবারে আলাদা, এবং প্রেক্ষাপটটা অবশ্যই নারী কেন্দ্রিক ডেফিনেটলি, এবং পুরুষদেরও বেশ কিছু ভাবনা চিন্তা করার মতো বিষয় আছে এই ছবিতে। তবে আমি ভাবি যে সিনেমাকে কত নতুনভাবে ডিসকভার করা যায় এবং নতুনভাবে সাবজেক্ট, নতুনভাবে নারেশন করা যায়, নতুনভাবে নিজেকে ডিসকভার করা যায় অভিনেত্রী হিসেবে। তবে এই ছবিটার মধ্যে সেই রকম সব রকম এলিমেন্টস আছে বলে আমার মনে হয়। প্রত্যেকটা চরিত্র একেবারে অন্যভাবে বেরিয়ে আসছে, এই কারণেই বলবো যে সবাই হয়তো আমরা প্রত্যেক সিনেমাতেই বলি যে এই ছবিটা একটু আলাদা, কিন্তু এই ছবিটা আলাদা সব রকমভাবে। এই জন্যই বলছি, প্রথমত তো প্রত্যেকটা চরিত্র একটা মেটাফার হিসেবে, একটা মানে একটা রূপ হিসেবে এসেছে, সেটা বলতেই হবে। তো আর আরেকটা জিনিস হচ্ছে যে চরিত্রগুলো যেভাবে এসছে এবং তার অ্যাপ্লিকেশনগুলো এত সুন্দরভাবে ডিরেক্টর করেছে ছবিতে, আর আরেকটা জিনিস হচ্ছে ফরম্যাটটাও খুব ডিফারেন্টভাবে শ্যুট করা হবে। সেই জন্য শুভদীপকে আমি অনেক ধন্যবাদ জানাবো, আমাদের ক্যামেরাম্যানকে, যে অসম্ভব একটা অসাধারণ টেক্সচার নিয়ে এসছে ছবিটা। এবং আমরা চুঁচুড়াতে একটা বাড়িতে শুটিং করেছিলাম, এবং কোভিডের সময় একটা খুব আক্রান্তমূলক টাইমে আমরা কাজটা করেছি, তাই জন্য আমি আমার প্রডিউসারকে খুব ধন্যবাদ জানাই, যিনি সেই সময় এই পদক্ষেপটা নিয়েছেন, পবনদা সবসময় ভালো ছবিটাকে কাটে। কারণ এরকম প্রযোজক আমাদের দরকার, যারা একটা ছবিকে বিশ্বাস করে করেন সবসময়, তারা কমার্শিয়ালি কতটা ছবিটা ভায়াবল হবে এবং কত টাকা লগ্নি হবে সেটা ভাবেন। তো সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ, এবং পুরো কাস্ট এবং ক্রু এখানে আছে, তারা সবাই দারুণ কাজ করেছে। ছোট পর্দার যাত্রাটা শেষ হতে না হতেই বড় পর্দায় এমন একখানা, মানে এমন কিছু মানুষের সঙ্গে ফেরত যেটা সত্যিকারই মনে হয় মহিষাসুর মর্দিনী।
হ্যাঁ, ছোট পর্দার জার্নি শেষ হতে না হতেই মহিষাসুর মর্দিনী রিলিজ করছে, এর আগে বেলাশুরু রিলিজ করেছে এবং মানুষ বেলাশুরুকে খুব ভালোবাসা দিয়েছে। আশা করছি এই নভেম্বরে যখন মহিষাসুর মর্দিনী রিলিজ করবে এবং সবাই গিয়ে হলে ছবিটা দেখবে এবং এইভাবেই ভালোবাসা দেবে। আমার ক্যারেক্টারটা নিয়ে আলাদা করে সেরকমভাবে আমি কিছু বলতে পারবো না, ক্যারেক্টারটা বিস্তারিত জানার জন্য তো হলে গিয়ে দেখতে হবে। কিন্তু যেইটুকু বলতে পারি সেটা হচ্ছে ছোট পর্দায় এতদিন ধরে দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত তার থেকে সম্পূর্ণ অন্য একটা রূপে মহিষাসুর মর্দিনীতে আমাকে দেখা যাবে। ইনফ্যাক্ট বেলাশুরুতেও যেই চরিত্রটা ছিল তার থেকেও অনেকটা আলাদা এই চরিত্রটা, অনেকটা ম্যাচিওর, অনেকটা বেশি চুপচাপ। বেশি এক্সপ্লেন করবো না, কিন্তু আপনারা সবাই যান হলে গিয়ে ছবিটা দেখুন। আমাদের ছবি নভেম্বরে রিলিজ করছে মহিষাসুর মর্দিনী। আমাকে যতটা ভালোবাসা এতদিন দিয়েছেন ততটা ভালোবাসাই দিন। সব তো বলা হয়ে গেছে, সব কথা না বলা কথা না, হ্যাঁ অল্প যেটা আছে সেটা ছবিতেই থাক, ডায়লগগুলো ছবির জন্যই থাক, এখানে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। খুব ইন্টারেস্টিং লেখা একটা গল্প, যেটা পড়েই আমার মানে শুনে মনে হয়েছিল যে এটা দারুণ ইন্টারেস্টিং একটা সিনেমা হতে পারে। এবং আরও একটা ছোট্ট টুইস্ট আছে যেটা নিয়ে আমি এখন বলছি না, কিন্তু ওই কিউরিয়াসিটিটা থাক। আমরা আজ সবাই সমবেত হয়েছি মহিষাসুর মর্দিনী ছবিটি পবন কানুদিয়া, এবিএফ এল প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং বিনোদ দাহটি, বিনায়ক পিকচার্স সহ প্রযোজিত মহিষাসুর মর্দিনী ছবিটি, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় প্রথমবার একসঙ্গে এবং সঙ্গে থিয়েটারের প্রচুর প্রথিতযশা শিল্পীরা আছেন যারা অনেকদিন ধরে কাজ করছেন এবং যারা নতুন। আমরা আজ ট্রেলার লঞ্চে এসেছি। সেই কবে থেকে শুরু হয়েছিল আসলে গোড়াতেই গরম ছিল, টাইগার থেকে টাইগ্রেস, অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস। শুনেছি এটা মাঝে মাঝে মনে হয় আমাদের চারপাশের এই মানবীয় সমাজ সমাজ আর সুদ্রবে না, নিজেদের পছন্দ মতো একটা ভিলেন তৈরি করে নাও তোমরা, কখনো সে হয় অসুরকুলের কোনো রাজনেতা, কখনো বা হিন্দুধর্মী ছাত্র নেতা। ক্রিমিনালগুলোকে ফাঁসিতে চড়াতে পারলে আসল সমাজসেবা হতো, সমাজের ভেতর লুকিয়ে থাকা দস্যুগুলোকে খুঁজে বের করতে হবে। তোমার নিজস্ব পলিটিক্সটা ঠিক কি? সারাদিন ধরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর টিকটক চলছে, নিজের দেশটাকে আগে জানো। মেয়েটা মসজিদে থাকতো, মেয়েটা হিন্দু ছিল, এ সোর ছয় না, এ গরু ছয় না, কিন্তু একটা মেয়ে পেয়ে ফিরাই আদর করে ডাকে খাবার সোনা শুয়ের বাচ্চা। একদিকে রকেটে করে স্পেস ট্রাভেল আর অন্যদিকে কুমারী পুজো, ওরা আমাকে মেরে ফেললে তুমি খুশি হতে তো? মহিষাসুর মর্দিনী, এর মানেটা একবার পাল্টে ফেলতে হবে। আশা করব যে এই ছবিটার পাশে বাঙালি দর্শক দাঁড়াবেন। প্রযোজক পবন কানুডিয়া পরপর প্রচুর এরকম ভালো ছবি করেছেন এবং এই ছবিটিও একটি সাহসী পদক্ষেপ। আজ একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা ছবিটির আমি সরেজমিনে ছবিটির প্রশংসা শুনে এসেছি এবং সেটা আমি পবনজিকে কনভেও করেছি এবং তারা পবনজিকে কংগ্রেচুলেট করেছেন একটি সাহসী ছবির পাশে দাঁড়াবার জন্য।